एक दिन तुम्हारी नाम मस्जिद हबे ला, एक दिन तुम्हारी नाम मस्जिद हबे ला। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে লাল, একদিন তোমারি নাম মসজিদ হবে লাল। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন তোমারি নাম মসজিদ হবে লাল, একদিন তোমারি নাম মসজিদ হবে লাল। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুর থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদ হবে লাল, একদিন তোমারি নাম মসজিদ হবে লাল। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার, হতে যদি পারো নবীজির আশিক, পোল সিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান, একদিন তোমারি নাম মসজিদ হবে লাল, একদিন তোমারি নাম মসজিদ হবে লাল। জিলজাল, ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভূকম্পন, যেটাকে সহজ বাংলায় আমরা বলি ভূমিকম্প, মাটি কি হওয়া, নাড়াচাড়া হওয়া। ভূমিকম্প মাঝে মাঝে হয় না? হয়। আমরা যে মাটির উপরে বসবাস করছি, এই পৃথিবী এই জমিন বানিয়েছেন কে? আল্লাহ। এই জমিনকে আল্লাহ বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। ওয়াল আরদা মাদাদনাহা ওয়ালকাইনা ফিহা রওয়াসিয়া আন তামিদা বিকুম। এই যে জমিন বানিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, আল্লাহ। এই জমিনটাকে স্থির রাখার
কিংবা জমিনকে অস্থির করে দেওয়ার অর্থাৎ জমিনের মধ্যে নাড়াচাড়া ভূকম্পনের ইখতিয়ার একমাত্র যার আছে তিনি কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ পৃথিবীর কোন প্রধানমন্ত্রী পৃথিবীর কোন প্রেসিডেন্টের কি বাপের ক্ষমতা আছে যে ইচ্ছা করলেই ভূমিকে নাড়া দেওয়া অথবা স্থির রাখা আল্লাহ এটা কার হাতে আল্লাহ এই ভয়টা হয় এই ভয়টা যদি আমাদের হতো তাহলে আল্লাহর সৃষ্টি করা ভূমির উপরে আমরা আল্লাহ বিরোধী কাজ করতাম না হ্যাঁ এত সাহস কিভাবে হয় আল্লাহর জমিনের উপরে বিচরণ করে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমরা কাজ করি আপনার উপরে তো আল্লাহ এখনো দয়া করছেন আল্লাহ তো চাইলে মুহূর্তেই মাটি দশিয়ে দিয়ে ভেতরে একেবারে ঢুকায়া দিতে পারে আল্লাহ পারেন কি না আমরা যে বিস্তীর্ণ ভূমির উপরে বসবাস করি এই বিস্তীর্ণ ভূমিগুলো কিছু প্লেটের উপরে নির্মিত বিজ্ঞান যেগুলো নাম দিয়েছে টেকটোনিক প্লেট আমরা জানি পৃথিবী ঘূর্ণায়মান পৃথিবীর ঘূর্ণনের ফলে এই টেকটোনিক প্লেটগুলো সন্তরণ করছে যখনই কোনো প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগে ঠিক তখনই ভূমিকম্প সৃষ্টি হয় ভূমিকম্পের অনেক কারণ আছে কিন্তু ভূমিকম্পের মৌলিক কারণ হলো দুইটা ভূমিকম্পের মৌলিক কারণ কয়টা দুইটা এক নাম্বার হলো প্রাকৃতিক কারণ দুই নাম্বার হলো কৃত্রিম কারণ এক নাম্বার না এখানে যারা আছেন একদম আলোচনা মুখস্থ করে দিতে হবে ভূমিকম্পের কারণ হলো আলামত আলামত কয়টা দুইটা কারণ হলো দুইটা সবাব হলো দুইটা এক নাম্বার হলো প্রাকৃতিক কারণ আর দুই নাম্বার হলো কৃত্রিম কারণ প্রাকৃতিক কারণ কি নাস্তিকরা বলে প্রকৃতি নাকি প্রকৃতির নিয়মে চলে গাধার গাধা প্রকৃতি কখনো নিজের মতো চলে না প্রকৃতির একজন নিয়ন্ত্রক আছেন তত্ত্বাবধায়ক আছেন তিনি কে তারা কয় কি জানেন কয় থাকলে আমরা দেখতাম আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না গাধার গাধা নাস্তিকের নাস্তিক তোর পিঠ তুই জীবনে দেখছ তোর পিঠ তুই আয়না ছাড়া জীবনে দেখিস নাই ওই পিঠ যিনি বানাইছেন তারে দেখতে চায় ব্যাককলের ব্যাকক প্রকৃতি এমনি এমনি চলে না ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে না পাইলট ছাড়া কি বিমান চলে না অপারেটর কোথায় এই যে আছে অপারেটর ছাড়া কি মাইক চলে না ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে পাইলট ছাড়া যদি বিমান না চলে আর অপারেটর ছাড়া যদি মাইক না চলে ব্যাককলের ব্যাককল স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে সৃষ্টি পরিচালনার জন্য স্রষ্টা আছেন না নাই তিনি কে আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল সব কিছুর একমাত্র খালিক যিনি আওয়াজ বড় করে বলেন তিনি কে তো প্রকৃতি প্রকৃতির নিয়মে চলে না প্রকৃতির নিয়ন্ত্রক যিনি তিনি কে আল্লাহ এই মহাবিশ্ব সব কিছু নিয়ন্ত্রণ যিনি করছেন তিনি হচ্ছেন আল্লাহ পাক তো ভূমিকম্পের এক নম্বর কারণ হলো প্রাকৃতিক কারণ এই যে আমরা ভূমির উপরে বিচরণ করছি এগুলো কয়েকটা প্লেটের উপরে নির্মিত বিজ্ঞান এগুলোর নাম দিয়েছে টেকটোনিক প্লেট একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগলে তখন কি হয় ভূমিকম্প হয় এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে তবে প্রকৃতি ইচ্ছে করলেই ভূমিকম্প হবে না হুকুম থাকতে হবে কার ভূমিকম্পের দুই নম্বর কারণ হলো কৃত্রিম কারণ কৃত্রিম মানে কি নিজের বিপদ নিজে ডাইকে আনা নিজের বিপদ নিজে আমাদের উপরে যে গজব আসে মুসিবত আসে দুঃখ দুর্দশা আসে মহামারী আসে বন্যা আসে ভূমিকম্প আসে ঘূর্ণিঝড় কিছুদিন আগে চিত্রাং হয়ে গেল না এই চিত্রাঙ্গের দিন আপনাদের লালমাইয়ের কোন এক জায়গায় মাহফিলে আসছিলাম একদম প্যান্ডেল উড়ায় ফেলছে একদম প্যান্ডেল উড়ায় ফেলছে বাঁশ ফালায় দিয়েছে চিত্রাঙ্গের দিন আপনাদের লালমাইয়ে শুনলাম মানুষও নাকি মারা গেছে লালমাইয়ে না কোন জায়গায় জানি মারা গেছে যাই হোক নাঙ্গলকোটে না আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন তো আমি বলছিলাম গজব এমনি আসে না যে কৃত্রিম কারণ ভূমিকম্প বা যে কোনো মুসিবত এই যে লম্বা একটা হাদিস আছে আল্লাহর নবী বলেছেন এই এই পাপ যেমন এসেছে আল্লাহর নবীর হাদিসে ইদা কানাল মাগনামু দুওয়ালা
ওয়াল আমানাতু মাগরামা, লম্বা হাদিস। নবীজি বলেছেন রাষ্ট্রের সম্পদ মানুষ যখন নিজের সম্পদ মনে করে ভোগ করবে, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হবে, মদ পান মানুষ যখন জায়েজ মনে করবে, বাদ্যযন্ত্র নাচ গান বাজনা যখন ব্যাপকতা লাভ করবে, জিনা যখন সমাজে ব্যাপকতা লাভ করবে, নবীজি বলেছেন সেই সমাজে সেই দেশে খাসফান ওয়া মাসখান ওয়া কদফান, ঘন ঘন মহামারী, ঘন ঘন দাবানল, হঠাৎ হঠাৎ আগুন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, মহামারী দিবেন কে? গজব মানুষের উপরে এমনি এমনি আসে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের উপরে যত বালা মুসিবত বিপদ মুসিবত আসে এগুলো এমনি এমনি আসে না, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেছেন ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس, স্থলভাগ আর জলভাগে যত ফাসাদ সংগঠিত হয় এগুলো হলো মানুষের দুই হাতের কামাই করা। মানুষ যখন পাপাচারে ডুবে যায়, মানুষ যখন আল্লাহর হুকুম আকাম অমান্য করে দিন বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন গুনাহের সাগরে ডুবে যায়, মানুষকে সতর্ক করার জন্য কখনো বন্যা, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো করোনার মতো মহামারী, কখনো ভূমিকম্পের গজব, কখনো ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের গজব, এই গজবগুলো যিনি পাঠাইয়া দেন, জুড়ে বলেন তিনি কে? এই যে গত সপ্তাহে তুরস্কে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে গেছে, 7.8 রিক্টার স্কেলের ভূমিকম্প, 1 থেকে 5 পর্যন্ত এটা হলো নর্মাল, 5 থেকে 8 পর্যন্ত আবহাওয়াবিদরা বলে এটা মোটামুটি ঝুঁকিপূর্ণ, আর 8 থেকে 10 মানে অত্যধিক ভয়াবহ। তো 7.8 এটা কিন্তু ভয়াবহ একটা ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে। সেখানে তুরস্কে প্রায় 21,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়ে ফেলেছেন এখনো পর্যন্ত যে হিসাব পাওয়া গিয়েছে, সিরিয়ায় 2,000-এর বেশি। এমনিতে তো হাদিসে এসেছে যে চাপা পড়ে যারা মারা যায় এরা শহীদি মর্যাদা লাভ করবে, তারপরেও আমরা দোয়া করছি আল্লাহ সবাইকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। হাজার হাজার মানুষ এখনো হতাহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আল্লাহ তাআলা আপনি আহত সবাইকে শিফা শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন। এরকমের একটা ভূমিকম্প বাংলাদেশে হতে পারে না, নাকি আপনারা ভূমিকম্পের চেয়ে শক্তিশালী? মাঝে মাঝে তো আমরা আপনাদের দেশের মানুষ না, মানে আমাদের দেশের লোকেরা কত কিছু যে কয়, আমরা করোনার চেয়ে শক্তিশালী। এটা প্রাকৃতিক দুর্যোগ আসলে কোথায় উচিত আল্লাহমুখী হওয়া, একটু বেঁচে গেলেই আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি, মোকাবেলা করে ফেলেছি। আপনার খালাতো ভাই লাগে না মামাতো ভাই লাগে, আপনি মোকাবেলা করবেন দাঁড়াইয়া? কয় মৃত্যুর সঙ্গে অমুক পাঞ্জা লড়তেছে, মনে হয় মৃত্যু তার মামাতো ভাই, এরকম একটা অবস্থা। মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারবে? বলা যায় লোকটা মৃত্যু মুখে বা মৃত্যু যাত্রায় রয়েছে। বলা যায় আমরা দুর্যোগে আক্রান্ত, ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমরা চেষ্টা করছি, আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আল্লাহ, এগুলো হবে ইমানদারের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম গোলাম বানিয়ে দেন, আমিন। আরো আসতে বলেন আমিন। যে পদ্মা সেতু হয়েছে দক্ষিণবঙ্গের সাথে, বাংলাদেশের মানুষের যোগাযোগ উন্নত হয়েছে, যমুনা সেতু যেটার নাম এখন বঙ্গবন্ধু সেতু, এটার কারণে উত্তরবঙ্গের সাথে মানুষের যোগাযোগ সুন্দর হয়েছে, এই যে এদিকে মেঘনা ব্রিজ, তারপরে কি জানি কয় দাউদকান্দি ব্রিজ, এই সব যে কয়েকটা ব্রিজের নাম বললাম, একটা ভয়াবহ ঝাঁকুনি দিয়া যদি ব্রিজগুলো ধ্বংস করতে ইচ্ছা হয় আল্লাহর কয়েক বছর সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে? কিসের 1 সেকেন্ড? 1 ন্যানো সেকেন্ডও সময়? চোখের পলক ফালাইতে ফালাইতে সব শেষ। আপনারা দেখেন নাই এই যে তুরস্কের বড় বড় ভবনগুলো ফেসবুক ইউটিউবে অনেকে দেখেছেন, যে পলকেই, চোখের পলকেই যেন পড়ে গেল, ভোর রাতে ভূমিকম্প হয়েছে, ভোর রাতে ঘুমের মধ্যেই কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এরকমের একটা ভূমিকম্প আমাদের দেশেও আল্লাহ চাইলে হতে পারে কি পারে না? ভূমিকম্প যেন না হয়
এজন্য বেশি বেশি আল্লাহমুখী হওয়ার দরকার আছে না নাই? তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? আমার তো অবাক লাগে, আল্লাহর জমিনের উপরে বসবাস করে আল্লাহর দিনের বিরুদ্ধে মানুষ কাজ করে। যারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে সেই সকল আলেমদের সঙ্গে বেয়াদবি করে রাতের বেলা তামাশা করে ঘুমায়। তুমি যে তামাশা করে ঘুমাও, ওই যে জমিনের উপরে বিল্ডিং বানিয়েছো, আল্লাহ চাইলে বিল্ডিং সুদ্ধা তোমার 14 গুষ্টি মাটির পরে আল্লাহ গেড়ে দিতে পারে। সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আজ রাতে ঘুমাবেন, সকালবেলা জেগে উঠতে পারবেন না, চোখ খুলে দেখবেন কবরে চলে এসেছে। হতে পারে কি পারে না? জালজালা, জিলজাল মানে হলো ভূমিকম্প। এখন যে দুনিয়ায় আমরা ভূমিকম্প গুলো দেখি পৃথিবীতে, ইতিপূর্বে অতীতে অনেক ভয়াবহ ভূমিকম্প হয়েছে, এগুলোর ইতিহাস আপনারা জানেন বইলে আমি সময় নষ্ট করতে চাই না। অতীতে অনেক ভয়াবহ ভূমিকম্প হয়েছে যেগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। অতীতে কি কখনো এমন কোনো ঘূর্ণিঝড় হয়েছে যে একসাথে সারা দুনিয়ায় ঘূর্ণিঝড় হয়েছে, সরি ভূমিকম্প? আপনারা কি শুনছেন কখনো যে গোটা পৃথিবীতে একসাথে ভূমিকম্প হয়েছে? শুনছেন? হয়েছে কখনো? হয় নাই। একটা জিলজাল বাকি আছে, একটা ভূমিকম্প বাকি আছে। এখন তো ভূমিকম্প হলে আবহাওয়াবিদরা বা বিজ্ঞানীরা কত মাত্রার হয়েছে এটা সাথে সাথে কি করে বলে দেয় যে এটার মাত্রা ছিল এত, 7.8 অথবা 8.9, 6.7। কিন্তু ভবিষ্যতে একটা ভূমিকম্প বাকি আছে, যে ভূমিকম্প একসাথে তামাম বিশ্বজগতে হবে, আর এটার মাত্রা যে কেমন হবে বিজ্ঞানীদের বাপের ক্ষমতাও নাই এটার মাত্রা নির্ধারণ করার। এত ভয়াবহ প্রচণ্ড রকমের ভূমিকম্প হবে, এক ভূমিকম্পে মাটির উপরে যা আছে সব মাটির তলায় চলে যাবে। আল্লাহ আকবার বলেন, উলট পালট হয়ে যাবে। এই সুরার নাম জিলজাল, জালজালা। এই সুরার ভেতরে সেই মহাদিনের ভূমিকম্প যেটা হবে সেই বর্ণনা দিয়েছেন কি? চলেন আমরা এই সুরা নিয়ে আলোচনার আগে সুরা সম্পর্কে জেনে নিই। সুরার নাম সুরাতু জিলজাল। কোরআনুল কারিমে মোট 30 পারা রয়েছে। এই সুরাটি, আজকের আলোচ্য সুরাটি কোরআনুল কারিমের সর্বশেষ পারা, অর্থাৎ 30তম পারায় অবস্থিত। আজকের সুরাটা কততম পারায়? আমরা জানি কোরআনুল কারিমে 114টি সুরা রয়েছে। আজকের এই সুরাটি, এই সুরার সিরিয়াল নাম্বার হলো 99, কত? আমি আজকে সকালে যখন 99 দিকে তাকাইছিলাম তখন আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ সিরিয়ালটা মিলাইছে কেমনে, যে 99 মানে আল্লাহ তাআলা এই সুরাটা নাজিল কইরা ভূমিকম্প সুরাইটা পড়াইয়া আল্লাহ বুঝাই দিয়েছে যে বেশি দূরে নাই, 1% বাকি আর কি, খালি হুকুমটা করব আর কাম হয়ে যাবে। আল্লাহ আকবার, ভূমিকম্পের কাছাকাছি আমরা আছি। 99 সুরা। এই সুরার রুকু সংখ্যা হলো 1, আয়াত সংখ্যা হলো 8। আয়াত সংখ্যা? আচ্ছা দেখি আপনারা মুখস্থ করতে পেরেছেন কিনা। সুরার নাম সুরাতু কত নাম্বার পারায়? 30 নাম্বার পারায়। সুরার সিরিয়াল নাম্বার? রুকু সংখ্যা? আয়াত সংখ্যা? মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা, আলহামদুলিল্লাহ পড়েন। চলেন এবার আমরা দেখি এই সুরার মধ্যে কি আছে। রব্বুল আলামিন এই সুরাটা শুরু করলেন এভাবে, ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা, আল্লাহ তাআলা বলছেন যখন জমিনকে প্রচন্ড ভাবে ঝাঁকিয়ে দেওয়া হবে, প্রচন্ড ভূকম্পনে যখন গোটা পৃথিবীকে প্রকম্পিত করে দেওয়া হবে, এমন একটা ভূকম্পন সামনে আসন্ন, একটা ভূকম্পনে গোটা পৃথিবী গোটা জমিন কেঁপে উঠবে, এমন একটা মহা ভূমিকম্প সামনে আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারিমের 22 নম্বর সুরা সূরাতুল হাজ্জির প্রথম আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম,
নিশ্চয়ই কিয়ামতের যে জালজালা, কিয়ামতের যে কম্পন হবে, কিয়ামতের সময় যে ভূকম্পন হবে, এটা একটা বিরাট ভূমিকম্প। এমন একটা ভূমিকম্প, তোমরা তো বেঁচে থাকা অবস্থায় এমন ভূমিকম্প দেখো বাংলাদেশ ভারত হয়েছে কিন্তু ইউরোপে আমেরিকায় হয় নাই, তুরস্ক হয়েছে কিন্তু বাংলাদেশে হয় নাই, কিন্তু এমন একটা ভূমিকম্প আছে, একটা ভূমিকম্প এক যুগে গোটা বিশ্বজগতে সংগঠিত হবে। আল্লাহু আকবার। সেই ভূমিকম্প সংগঠিত হবে কখন? কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে যখন। কিয়ামতের ঘটনার উদ্বোধন ঘটবে কিভাবে? রব্বুল আলামিন কিয়ামতের উদ্বোধন করবেন, একজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। এই ফেরেশতাকে আল্লাহ কিয়ামতের উদ্বোধন ঘটানোর জন্য ওই ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন। ওই ফেরেশতা মুখের সামনে শিঙ্গা নিয়ে বসে আছেন, আর আল্লাহর আরশে আজিমের দিকে অপলক নয়নে তাকিয়ে আছেন, কান পেতে আছেন, একটা বারও তিনি পলক ফেলেন না। কারণ তার মধ্যে এই ভয়, জানি না পলক ফেললে আল্লাহ সিংহায় ফুৎকারের আদেশ দিয়ে ফেলেন কিনা। কখনো অমনোযোগী হন না, সব সময় তিনি কান পেতে আছেন, জানি না কখন রব্বুল আলামিন তাকে সিংহায় ফুৎকারের আদেশ দেন। রব্বুল আলামিন ইসরাফিলকে দিয়ে সিংহার ফুৎকার দেওয়ানোর মাধ্যমে কিয়ামতের ঘটনা সংগঠিত করাবেন। আর ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুৎকার দিবেন মোট দুইবার। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন, ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুৎকার দিবেন মোট কয়বার? আরো জোরে বলেন, কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু মারবেন, একটা সিংহারে ফুৎকারে একটা বিরাট ভূমিকম্প শুরু হয়ে যাবে। একটা ভূমিকম্পের মাধ্যমে বিশ্ব জগৎ তুলপার হয়ে যাবে, লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। কিরকম মেসাকার হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা অতএব যখন সিংহায় মাত্র একবার ফু দেওয়া হবে, একটা ফুৎকারে কি হবে শোনো, ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। সিংহায় একবার ফু দেওয়ার পরে পাহাড় সুদ্ধা জমিনটাকে উপরে তুলে একটা আছাড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ আকবার। সিংহায় যখন ফু দেওয়া হবে, পাহাড় সহ জমিন উলট পালট হয়ে যাবে, জমিনের মধ্যে একটা কম্পন শুরু হবে। এই কথাই রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীতে যখন প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, বিল্ডিং সুদ্ধা তো পড়ে যাবে। বিল্ডিং এর পাশাপাশি যে পাহাড় আমরা দেখি, বিশাল বিশাল পাহাড়, একটা ঝাঁকুনির কারণে পাহাড়ের অবস্থা কেমন হবে শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। সিংহায় ফু দেওয়ার পরে এমন একটা কম্পন শুরু হবে, জমিন এবং পাহাড় কেঁপে উঠবে, পাহাড়ের অবস্থা কেমন হবে? আল্লাহ বলছেন, ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালাইহিনিল মানফুশ, পাহাড়গুলো দুনা তুলার মতো উড়ে উড়ে যাবে, কিচ্ছু থাকবে না, একটা ঝাঁকুনির ফলে একটা ভূমিকম্পের ফলে সব কিছু শেষ হয়ে যাবে, একটা ইমারত থাকবে না। ঢাকায় গেলে দেখবেন
কত উঁচু উঁচু টাওয়ার, উঁচু উঁচু বিল্ডিং, দুনিয়ার উঁচু উঁচু বিল্ডিং গুলো ধসে পড়ে যাবে, বিশাল বিশাল পাহাড় গুলো ধসে যাবে, গাছপালা তরুলতা বৃক্ষলতা কিচ্ছু থাকবে না, সব কিছু ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন, তিনি কে? আল্লাহ। একটা ঝাঁকুনির ফলে সব কিছু লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিচ্ছু যখন থাকবে না আল্লাহ তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা আনহারুক, তোর নদ নদীগুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনা ইমারুকি, তোর বুকের উপরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু টাওয়ার আর বিল্ডিং গুলো কোথায়? আল্লাহ বলবেন, হে দুনিয়া, তোর বুকের উপরে শাসন করা জালিমের গোষ্ঠী কোথায়? যারা মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত, তারা কোথায়? আল্লাহ শুধু প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন, কিন্তু উত্তর পাওয়া যাবে না, কারণ উত্তর দেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? তখন তো জবাব দেওয়ার মতো আপনারাও থাকবেন না, আল্লাহ প্রশ্ন করে আল্লাহই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ ক্ষমতা কার? দুনিয়ার সব জালিমের গোষ্ঠী সেদিন শেষ হয়ে যাবে, ক্ষমতা কেবল একজনের চলবে, তিনি কে? কিচ্ছু থাকবে না। কেয়ামতের ঘটনা কিভাবে শুরু হবে দেখেন, এই সুরে আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে একটা কম্পন, একটা কম্পনের মাধ্যমে ভয়াবহ ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, জমিনকে যখন কাঁপিয়ে দেওয়া হবে, এরপরে কি হবে? আল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এরপরে জমিন তার পেটের ভেতরে থাকা, জমিনের নিচে থাকা, জমিনের গর্ভে থাকা বুঝাগুলো জমিন বের করে দিবে, জমিনের নিচে যা আছে জমিন তা বের করে দিবে। এটা হলো দ্বিতীয় সিংহার ফুৎকার দেওয়ার পরের ঘটনা। সিংহায় আগেই বলেছিলাম ফুৎকার দেওয়া হবে মোট কয়বার, আসতে বলবেন না, জুড়ে বলেন কয়বার। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব লণ্ড ভণ্ড হয়ে যাবে, তখন বেঁচে থাকা সবাই মরে যাবে। এরপরে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার মাঝখানে ব্যবধান কত হবে? নবীজি বলেছেন 40, তবে সেই 40 দিন, মাস না বছর, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে দ্বিতীয় সিংহায় ফু দেওয়া হবে, এতে কোনো সন্দেহ, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। সিংহায় যখন দ্বিতীয়বার ফু দেওয়া হবে তখন কি হবে? কোরআনুল কারিমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন, আল্লাহ তাআলা বলছেন, এরপরে দ্বিতীয়বার সিংহায় যখন ফু দেওয়া হবে মানুষগুলো দাঁড়িয়ে তখন দেখবে তারা কেয়ামতের মাঠে চলে এসেছে, হাশরের মাঠ কায়েম করে ফেলেছেন কি? তখন আল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার গর্ভে থাকা সব কিছুকে বের করে দিবে। রব্বুল আলামিন কোরআনুল কারিমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফীহা ওয়া তাখাল্লাত, আল্লাহ বলছেন, আর জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হবে, প্রশস্ত বানিয়ে দেওয়া হবে। আপনারা ভাবতে পারেন, হুজুর এই কথার ব্যাখ্যা আবার কেমন? জমিন কেমনে প্রশস্ত হয়ে যাবে? প্রশস্ত হবে কেমনে? কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করে আরেকটা আয়াত, এটা হলো কোরআনের মজা, সুবহানাল্লাহ। কেমনে প্রশস্ত হবে শুনেন,
পাহাড় থাকবে না, পাহাড়গুলো ধসে যাবে, জমিন সমতল হয়ে যাবে সাগরের, সাগরকে শুকিয়ে ফেলা হবে, আগুন লাগিয়ে দেওয়া হবে, সাগরের পানি থাকবে না, সাগর নদ নদী জলাশয়ে পানি থাকবে না, পাহাড়গুলোকে সমান করে দেওয়া হবে, তখন জমিনটা প্রশস্ত হয়ে যাবে। কারণ আদম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত সব মানুষগুলাকে হাসরের মাঠে উঠাইয়া সব মানুষগুলাকে যিনি বিচারের জন্য সমবেত করবেন তিনি কে? হাজার হাজার কোটি কোটি মানুষের জন্য বিশাল জায়গা দরকার, এই জন্য প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর সহ বিশাল বিশাল সাগর মহাসাগরের পানি শুকিয়ে যাবে। আমরা জানি বিজ্ঞানের মাধ্যমে আমরা জেনেছি চার ভাগের পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মাটি, তিন ভাগ হলো পানি, কিন্তু কিয়ামতের ঘটনা ঘটার পরে সব হয়ে যাবে সমতল, একেবারে সমতল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত, আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে তখন কি হবে? ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের ভেতরে যা আছে জমিন তা বের করে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরে থাকা বোঝাগুলো বের করে দিবে। প্রশ্ন হতে পারে হুজুর জমিন তার ভেতর থেকে কি কি বের করে দিবে? মুফাসসিরিনে কেরাম এর মোট তিনটা অর্থ দিয়েছেন, জুড়ে বলেন কয়টা? এক নম্বর অর্থ দ্বারা দিয়েছেন, অর্থাৎ জমিনের ভেতরে যা আছে, এক নম্বর অর্থ দ্বারা দিয়েছেন জমিনের ভেতরে থাকা কবরে থাকা মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যাদেরকে জমিনের নিচে দাফন করা হয়েছে, জমিনের নিচ থেকে কবর থেকে তাদেরকে উঠাবেন যিনি, তিনি কে? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়ের কথা জানে না যখন মানুষকে কবর থেকে উঠানো হবে? আমরা তো মানুষকে মাটি দেওয়ার সময় বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটার অর্থ হলো মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই আজ আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ দাফন করা হচ্ছে, এখানে তুমি চিরকাল থাকবা না, ইলা ইয়াউমি ইউবাতুন, পুনরুত্থান দিবস পর্যন্ত থাকবা, এরপরে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে হাশরের দিন আবার যিনি উঠাবেন তিনি কে? আস্তে বলবেন না, জুড়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের গর্বে থাকা জমিনের নিচে থাকা জিনিসগুলোকে জমিন বের করে দিবে। এক নম্বর অর্থ হলো জমিনের নিচ থেকে জমিনের নিচে থাকা কবরে শুয়ে থাকা মানুষগুলো উঠে যাবে। দুই নম্বর অর্থ দেওয়া হয়েছে এই জমিনের উপরে আমরা যে যে কথা বলেছি যে যে কাজ করেছি সব কিন্তু রেকর্ড হয়েছে, আমাদের কথা কাজকর্ম রেকর্ড হয়ে সব জমিনের ভূগর্ভে আছে, সেই রেকর্ডগুলোকে হাশরের মাঠে জমিনের গর্ব থেকে যিনি বের করবেন তিনি কে? তিন নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন এই জমিনের নিচে অনেক খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, সম্পদের খনি আছে, পাথরের খনি আছে, স্বর্ণের খনি আছে, এই যে জমিনের নিচে যে সকল ভূগর্ভস্থ খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদগুলো জমিন বমি করে ফেলবে, অর্থাৎ ভেতর থেকে বের করে দিবে। আল্লাহ আকবার, চিন্তা করেছেন কি ভয়াবহ অবস্থা, মাটি তার পেট থেকে সব খনিজ সম্পদ বের করে দিবে। একটা সুন্দর হাদিস আপনাদেরকে শোনাই, এই হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকিউল আরদু আফলাযাক বিদিহা আমসালাল উসতুওয়ান, আল্লাহর নবী বলেছেন মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের সেই ঘটনা ঘটার পরে অবস্থা কি হবে, জমিনের নিচে থাকা স্বর্ণ রৌপ্যের খনিগুলো যখন জমিন তার পেটের ভেতর থেকে বের করে দিবে মানুষ এগুলো দেখবে, দেখার পরে চোর ডাকাতেরা বলবে হায় রে হায় এই সম্পদগুলোর জন্য চুরির মামলা খেয়েছি, ডাকাতির মামলা খেয়েছি। দেখবেন বহু খনিজ সম্পদকে আহরণ করা সরকারিভাবে নিষিদ্ধ, রাতের বেলা চুরি করতে গেলে ধরা খায় মামলা হয়, তখন কিয়ামত
কিয়ামতের দিন যখন চোখের সামনে খনিজ সম্পদ দেখবে বলবে হায় রে হায় এগুলোর জন্যই তো মামলা খেয়েছি, এই সম্পদের জন্য মানুষ খুন করেছি, এই সম্পদের জন্য আত্মীয়তার সম্পদ আমরা ছিন্ন করেছি, যে সম্পদের জন্য যে সম্পদ অর্জনের জন্য আমরা খুনাখুনি করেছি, মারামারি করেছি, চুরি চামারি করেছি, ওই সম্পদগুলো কিয়ামতের দিন মানুষ দেখবে চোখের সামনে পড়ে আছে কিন্তু কেউ সম্পদগুলো ছিনায়া নেওয়ার কোনো চেষ্টাও করবে না, কারণ সেই কিয়ামতের ঘটনা ঘটে যাওয়ার পরে সম্পদের কোনো কাজে লাগবে না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। আল্লাহ বলছেন জমিন তার পেটের ভেতর থেকে যখন খনিজ সম্পদগুলো বের করে ফেলবে, আপনারাও সেদিন এই চিত্র দেখবেন, স্বর্ণ আর স্বর্ণ, রৌপ্য আর রৌপ্য, এত খনিজ সম্পদ, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ জমিন তার পেটের ভেতর থেকে বমি করে ফেলবে, চোখের সামনে এত সম্পদ, দুনিয়াতে মানুষ দেখলে সম্পদকে লুটপাট করতে চায়, কিন্তু হাসরের মাঠে মানুষগুলো নফসি নফসি জিকির করবে, সম্পদ চোখের সামনে দেখেও সম্পদগুলো মানুষ গ্রহণের কোনো চেষ্টাও চালাবে না, কারণ মানুষ ভালো করেই জানে হাসরের দিনে সম্পদ কোনো কাজে লাগবে। আল্লাহ এই কথাই সূরা জিলজালের দ্বিতীয় আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের ভিতরে থাকা সবকিছুকে বের করে দিবে, আল্লাহ আকবার, এই দৃশ্য মানুষ দেখে তখন বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ তখন বলবে কি ব্যাপার এই জমিনের আজ হঠাৎ করে কি হলো, এমন অবস্থা কেন হচ্ছে, এমন অবস্থা কেন হলো, কেন আমরা কবর থেকে উঠলাম। আল্লাহ সূরা ইয়াসিনের মতো ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহ বলছেন সিংহায় ফুৎকার অর্থাৎ দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কবর থেকে উঠে মানুষ যখন রবের দিকে ছুটবে, মানুষ যখন দেখবে অবস্থা এমন হয়েছে জমিন উলটপালট হয়ে গিয়েছে, ভূকম্পনের মাধ্যমে সব ক্ষয় লয় হয়ে গিয়েছে, জমিন তার পেটের ভেতর থেকে সব কিছু বের করে দিয়েছে, মানুষ এই অবস্থা দেখে বলবে আমরা তো কবরে ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম, কবরে ছিলাম, তখন বিশেষ করে পাপি তাপি লোকেরা বলবে কানু ইয়া ভাই আল্লাহ বলছেন লোকেরা তখন বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, মিন মারকাদিনা, দুর্ভোগ আফসুস আমাদেরকে, আমাদেরকে নিদ্রা থেকে কবর থেকে উঠালো, আওয়াজ তখন আসবে এটা হলো কিয়ামতের দিন আদামা ওয়াদার রহমান, এটা হলো রহমানের ওয়াদা, রহমান ওয়াদা করেছিলেন একদিন কিয়ামত হবে, রহমান তার ওয়াদা আজ পূর্ণ করলেন, রহমানের ওয়াদা পূরণ করে রহমান আজ কিয়ামতের ঘটনা ঘটালেন, ওয়াসাদাকাল মুরসালুন, আর রাসূলগণ তোমাদেরকে সত্য বলেছিলেন, রাসূলগণ পাঠিয়ে কিয়ামতের কথা মানুষের কাছে যিনি বলিয়েছেন তিনি কে, আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে। এভাবে যখন মানুষ হাসরের মাঠে উঠবে তখন তারা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, এই জমিনের কি হলো, সেদিন কাফের মুশরিক মুনাফিক গুনাহগারদের কলিজা ভয়ে ভয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, ভীত বিহ্বল হয়ে যাবে, ভয়ের চোটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া, তাদের কলিজাটা ভীত বিহ্বল হয়ে যাবে, দৃষ্টি অবনমিত হয়ে যাবে, কারণ এই হাসর কিয়ামতকে তারা অবিশ্বাস করত, তারা দুনিয়ায় খেয়েছে মজা করেছে ফুর্তি করেছে, আখিরাতমুখে জীবন পরিচালনা করে নাই, যখন তারা দেখবে হাসরের মাঠ কায়েম হয়ে যাচ্ছে ভয় বাড়বে না কমবে, আরো জোরে বলেন বাড়বে না কমবে, কিন্তু এক শ্রেণীর মানুষের কোনো ভয় থাকবে না, ভয় পাবে না, তারা ইমানদার যারা রব্বুল আলামিন তাদের ব্যাপারে
কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ের 103 নম্বর আয়াতে বলেছেন লায়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুওয়াদুন। আল্লাহ বলছেন সেদিন ইমানদারদের কোনো ভয় ভীতি থাকবে না, ফেরেশতারা এসে সুসংবাদ দিবে হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুওয়াদুন, এটা হচ্ছে সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, আজকে জান্নাতে ঢোকার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ তাদের কাতারে আমাদেরকে সামিল করে দাও। আরো জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ চতুর্থ আয়াতে বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সব খবর বলে দিবেন। এখন প্রশ্ন হতে পারে জমিনের খবর কি? টেলিভিশনে যেমন খবর দেখায় বিশ্বের খবর, কিয়ামতের ঘটনা ঘটে যাওয়ার পরে জমিন তখন আপনার সব খবর বলে দিবে, আগাগুড়া জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জমিনের উপরে যা করেছেন জমিন সব খবর বলে দিবে কার কাছে। এজন্য আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব খবর বর্ণনা করবে। তিরমিজি শরীফের হাদিস, সাইয়েদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন নবীজি এই আয়াতটা তিলাওয়াত করলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব খবর বলে দিবে। এই আয়াত তিলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মা আখবারাহা, ও আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি? সাহাবায়ে কেরাম ছিলেন বিনয়ী, তারা ছিলেন অত্যন্ত মুতাওয়াদ্দি, বিনয়ী হওয়া এটা কিন্তু মুমিনের স্বভাব। আমরা অনেকে আছি জ্ঞান লাভ করার পরেও অহংকার করি, যারা কিছু জানি না তাও অহংকার করি, অহংকার করা হলো শয়তানি স্বভাব, ফেরাউনি স্বভাব, নমরুদি স্বভাব, আর বিনয়ী হওয়া হলো নবী রাসূল এবং তাদের সাথীদের স্বভাব। বিনয়ী হলে মর্যাদা বেড়ে যায়, এজন্য নবীজি বলেছেন মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? এই জন্য আমরা অহংকারী হব না, জ্ঞান মানুষকে বিনয়ী বানায়, আল্লাহ আমাদের সবাইকে আপনি বিনয়ী বানিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো নাকি জমিনের খবর কি? সাহাবীরা তখন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে সবচাইতে ভালো জানেন। নবীজি তখন বললেন আমার সাহাবীরা শোনো, জমিনের খবর হলো ফা ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, আল্লাহ নবী বলেছেন জমিনের খবর হলো এই যে আমরা এখন জমিনের উপরে আছি, কিসের উপরে আছি? আরো জোরে বলে, আল্লাহর নবী বলেছেন জমিনের খবর হলো জমিনের বুকের উপরে বিচরণ করে এই জমিনের উপরে আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা যত সুকর্ম করেছে যত অপকর্ম করেছে জমিন তার সাক্ষী হয়ে গিয়েছে। কিয়ামতের দিন এই জমিনের উপরে আমি যত কাজ করেছি, ভালো কাজ খারাপ কাজ, জমিন সব কিছু ফাঁস করে দিবে কার সামনে? আরো জোরে বলেন কার কাছে? পৃথিবীর জালিমের গোষ্ঠী যারা জমিনের উপরে জুলুম করেছে, জালিমদের জুলুমের খবর জমিন বলবে কার কাছে? পৃথিবীর যে সকল জালিমেরা মুসলিমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, মুসলিমদের হাতে হাত করা পায়ে ডান্ডা বিড়ি লাগিয়েছে, জমিন সেদিন জালিমদের খবর বলে দিবে কার কাছে? জমিন কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে, জমিন সাক্ষী হয়ে আছে, কথাটা কার? এই জমিন সাক্ষী, এই জমিনের উপরে কত চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা করেছেন, বদমাশি করেছেন, জমিনের উপরে কত বেনামাজি হয়ে চলাফেরা করেছেন, কত পরিমাণ জুলুম করেছেন, জমিন তার সাক্ষী হয়ে আছে। আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমাদের সব আমলের খবর জমিন সেদিন বলে দিবে কার কাছে? আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে হিসাব নিবেন, জমিনে সব রেকর্ড হয়ে যাচ্ছে, এই জমিনের উপরে যা করছি জমিন বলবে কার কাছে? আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠায় দেন, এমনি এমনি পাঠায় দেন নাই,
রেকর্ডের ব্যবস্থা করেছেন, বলেন তো আমরা যা কিছু দুনিয়াতে করেছি আল্লাহ জানেন কি জানেন না? তারপরেও আল্লাহ তাআলা জানার পরেও জমিন জমিনের কাছ থেকে কেন সাক্ষী নেবেন? এটা হলো ইনসাফের ফর্মুলা, এটা হলো ইনসাফ, এটা হলো ন্যায়। আল্লাহ তাআলা হচ্ছেন ন্যায় বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক। আল্লাহ কারো উপরে জুলুম করেন না। এই দুনিয়ার বহু বিচারক আছে বিচারের নামে অবিচার করে, বিচারের নামে প্রহসন করে, নিরপরাধীকে অপরাধী বানায়, অপরাধীকে নিরপরাধী বানায় দেয়, আছে না নাই? কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম বড় সুন্দর। আল্লাহ সব জানেন, জানার পরেও আল্লাহ তাআলা সাক্ষ্য গ্রহণের মাধ্যমে অপরাধীর অপার আল্লাহ তাআলা সাক্ষ্য গ্রহণের মাধ্যমে অপরাধী সে যে আসলেই অপরাধী সেটা সবার সামনে প্রমাণ করে দিবেন। জমিন শুধু সাক্ষ্য দিবে না, এই জমিনের উপরে আমরা যা করছি আল্লাহ তাআলা একরকম রেকর্ডের ব্যবস্থা করেন নাই, আল্লাহ তাআলা নানান রকম বহু রকম রেকর্ডিংয়ের ব্যবস্থা করেছেন। এই যে আমার আপনার প্রত্যেকের সঙ্গে দুইজন দারোয়ান ফেরেশতা নিয়োগ করেছেন, কে? আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের প্রত্যেকের সঙ্গেই দুইজন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োগ করে দিয়েছি, তাদের পরিচয় হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এরা হলো সম্মানিত লেখক, তোমরা যা করো সব তারা লিখে রাখে। বান্দারে শোনো, মায়াল ফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, তুমি যা বলো সব রেকর্ড হয়ে যায়, যা করো সব কিছু লেখা হচ্ছে কিয়ামতের দিন, সবার হাতে 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 আমলনামা দিয়ে দিবেন কে? আমলের কপি দিয়ে আল্লাহ বলবেন। আল্লাহর বিচারের সিস্টেম আলাদা, দুনিয়ার আদালতগুলোতে দেখ, আদালতগুলোতে মামলা হলে দেখা যায় সেখানে কোর্টের মধ্যে এজলাসে শুনানি হয়, হেয়ারিং হয়, তারপরে সাক্ষী গ্রহণ হয়, এরপরে সাক্ষ্য গ্রহণের পরে কিছু বলবেন? কিছু বলবেন চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব, সম্মানিত মানুষ, আপনারা চেয়ারম্যান সাহেবকে আমার আগে দিলে পারতেন, তিনি সম্মানিত মানুষ। এটা কোরআনের হয়তো আমি শেষ করে দিই, চেয়ারম্যান সাহেবকে দিয়ে এরপরে মোনাজাত দিতে ভালো হবে। কেন আপনারা এগুলো করেন? বসেন বসেন। আপনারা এরকম কেন করেন ভাই? ভাই দিয়েছেন, মানুষের এরকম মিস্টেক হতে পারে না। চেয়ারম্যান সাহেব ভদ্র মানুষ, সম্মানিত মানুষ, তিনি বুঝবেন ইনশাআল্লাহ। তিনি সম্মানিত মানুষ, আল্লাহ তার সম্মান আরো বাড়িয়ে দেন। সম্মানিত মানুষকে সম্মান দেওয়া দরকার। সব জায়গায় আপনারা হই হুল্লোড় কইরেন না, বিভিন্ন জায়গায় শ্রোতারা হই হুল্লোড় কইরা সুন্দর পরিবেশকে অসুন্দর বানিয়ে দেয়, কেন আপনারা এগুলো করেন? আল্লাহ সঠিক বুঝদান করে। আমি বলছিলাম আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেছেন, দুনিয়ায় বিচারের সিস্টেম একরকম আর আল্লাহর বিচারের সিস্টেম একরকম। দুনিয়ায় কারো নামে মামলা হলে সেখানে এজলাসে শুনানি হয়, হেয়ারিং হয়, সাক্ষ্য গ্রহণ হয়, এরপরে রায় হয়। কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম আলাদা, কোনো হেয়ারিং নাই। আল্লাহ তাআলা আমল নামা হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তোর আমলের খাতা তুই পড়, তোর হিসাব নেওয়ার জন্য আজ তুই নিজেই যথেষ্ট। এই বান্দাগুলো যখন মানুষ যখন আমলের নাম আমল নামা হাতে নিবে, আমরা সবাই তো আমল নামা পাবো। আমল নামা হাতে পেয়ে জাহান্নামীরা বলবে হায় হায় হায়, কেমন আমল নামা হাতে দেওয়া হয়েছে। ছোট বড় কিছুই বাদ নাই, সব এখানে সন্নিবেশিত আছে আমল নামা হাতে পেয়ে। ফেরেশতার আমল নামা হাতে পেয়ে লোকেরা তখন জাহান্নামীরা বিশেষ করে জাহান্নামী পাপি তাপিরা বাঁচার জন্য বলবে, আল্লাহ এটা আমার আমলের খাতা না, মনে হয় ভুল করে কারোটা আমার নামে দেওয়া হয়েছে, অথবা এখানে ফেরেশতারা লিখেছে সব আমার নামে বানায়া বানায়া লিখে দিয়েছে।
এরপরে কি আল্লাহর প্রমাণ করার কোনো বিষয় নাই এরকম দাবি করলে সঙ্গে সঙ্গে জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে ফটর ফটর করতে পারবেন না আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহু আকবার ঠোঁটের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে একদম সেলাই করে দেওয়া হবে কিচ্ছু বলতে পারবেন না এই হাত দিয়ে কত কুকর্ম করেছেন হাত দিয়ে কোথায় চুরি করেছেন কোথায় কলম দিয়ে সিগনেচার করে দুর্নীতি করেছেন এই হাত দিয়ে কত অপকর্ম করেছেন হাত দিয়ে কত দাড়িওয়ালা মানুষের দাড়ি ধরে টেনেছেন এই হাত দিয়ে কত আলেমের হাতে হাত কলম পায়ে ডান্ডা বেরি লাগিয়েছেন হাত সেদিন সাক্ষ্য দিবে কার কাছে আল্লাহর বিচারের সিস্টেম আর হ্যাঁ বসো উত্তেজিত হয়ে ওঠে এগুলো তো কোরআনের আলোচনা আল্লাহ বলছেন হাত কথা বলবে পা কথা বলবে পা দিয়ে কোথায় কোথায় হেঁটে গিয়ে গিয়ে কত কুকর্ম করেছো হাত কথা বলবে আহারে আল্লাহ বলছেন শুধু হাত আর পা নয় আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহু আকবার এ যুবক ভাইরা কানে যে হেডফোন লাগাই এয়ারপোর্ট ঢুকাইয়া গান শোনো তোমার ঠোঁট বন্ধ হয়ে যাবে কানের জবান খুলে দিবেন কে কান বলবে আল্লাহ তোমার বান্দাকে কানের নিয়ামত দিয়েছ এই কানের অপব্যবহার করে কান দিয়ে জিনা করেছে কান দিয়ে আজে বাজে জিনিস শুনেছে চক্ষুটা কার দেয়া নিয়ামত এই চোখ দিয়ে কত আজে বাজে জিনিসের দিকে তাকিয়েছেন কনসার্টে গিয়ে নায়িকা গায়িকাদের দিকে কেমনে তাকায় আছেন মোবাইল ফোন হাতে নিয়ে কত অশ্লীল ভিডিও আর পর্নোগ্রাফি দেখেছেন চোখ সেদিন চোখের খবর বলে দিবে কার কাছে আল্লাহ বলেছেন শুধু তাই নয় ওয়া জুলুদুকুম তোমাদের শরীরের চামড়া পর্যন্ত তোমাদের খবর বলবে কার কাছে জাহান্নামীরা তখন বলবে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এ চামড়া তোমার এত বড় সাহস হলো কেমনে তুমি আমার বিরুদ্ধে কথা বলো অথচ দামি দামি ব্র্যান্ডের সাবান দামি দামি ব্র্যান্ডের সাবান জেল লাগায় তোমাকে ঢলাঢলি করতাম এত দামি দামি ব্র্যান্ডের লোশন লাগায় যত্ন নিতাম তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো চামড়ারও জবান খুলে দিবেন কি চামড়া তখন জবাব দিয়ে বলবে কলু আনতাকাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই আল্লাহ চামড়া বলবে বাক শক্তিদাতা রব আমার জবান খুলে দিয়েছেন যাতে করে সব অপকর্ম তোর ফাঁস করে দিতে পারি কার কাছে এইভাবে করে আপনার কান চোখ হাত পা চামড়া পর্যন্ত আপনার সারা জীবনের সুকর্ম সুকর্ম আর অপকর্মের খবর ফাঁস করে দিবে কার কাছে আর সূরা জিলজালে আল্লাহ বলেছেন বান্দা শোন তুই কোথায় যাবি এ ভাইয়েরা শুনেন চুরি করার আগে গুনাহ করার আগে অন্যায় করার আগে কথাগুলো শুনিয়েন ভালো করে আয়াতগুলো পড়িয়েন আলেমদের সঙ্গে বেয়াদবি করার আগে এই আয়াতগুলো পড়িয়েন জমিনের উপরে বিচরণ করে এই জমিনের শ্রেষ্ঠ মানুষ তাকওয়াবান মানুষদের সঙ্গে যত বেয়াদবি করবেন জমিন সেই অপকর্মের খবর বলে দিবে কার কাছে এজন্য আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন সেদিন সব খবর আল্লাহর কাছে বলে দিবে কেন বলে দিবে কারণ বি আন্না রব বাকা আউহালা জমিন খবর বলে দেওয়ার জন্য জমিনকে এই আদেশ যিনি করবেন তিনি কে এরপরে আল্লাহ বলছেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম দলে দলে বিভিন্ন গোত্রের বিভিন্ন বর্ণের সব মানুষ হাসরের মাঠে সমবেত হবে তাদেরকে হাসরের মাঠে সমবেত করে হাতে হাতে আমলনামা দেওয়া হবে লিউরাউ আমালাহুম যাতে করে তারা তাদের আমলের খাতা দেখতে পারে কিয়ামতের দিন আমাদের সবার হাতে আমলনামা ধরায় দিবেন কে জান্নাতি লোকেরা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে জাহান্নামী লোকেরা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে দুই গ্রুপ দল তো হবে মাত্র দুইটা দল হবে কয়টা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী
জান্নাতের লোকেরা আমল দেখে কি বলবে আর জাহান্নামের লোকেরা আমল দেখে কি বলবে কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়েন 19 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমাকরাউ কিতাবিয়া ইন্নি যানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া في جنة عالية قطوفها دانية الله বলছেন জান্নাতি লোক যারা ডান হাতে আমলনামা পাবে তারা আল্লাহ এদের কাতারে আমাদেরকে শামিল করে দাও জান্নাতি লোকেরা আমলের খাতা দেখে এই যে আল্লাহ বলেছেন লিউরাউ আমালহুম আমলনামা দেখবে দেখে জান্নাতিদের অবস্থা কি হবে বলেন তো এ প্লাস পাওয়ার পরে মার্কশিট পাওয়া এ প্লাস প্রাপ্ত ছেলে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী সবাইকে মার্কশিট দেখাতে চায় কি চায় না জান্নাতিরা আমলনামা পেয়ে বলবে ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া দেখো দেখো সবাই পড়ো আমার আমলনামা পড়ো আল্লাহু আকবার কারণ তার আমলনামায় ভালো ভালো জিনিস নামাজ পড়ছে নামাজের কথা আছে দিন কায়েমের আন্দোলন করেছে সেটাও আছে সে দুনিয়াতে যত ভালো কাজ করেছে সব আমলনামায় আছে না নাই সে খুশি হয়ে বলবে ইন্নি যানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি তো ধারণা করতাম মনে করতাম আমি একদিন হিসাব পাবো হিসাব নেওয়া হবে বিচার করা হবে আজ সেই দিন চলে এসেছে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আল্লাহ বলছেন এই কারণে জান্নাতে লোকদেরকে তার আরামদায়ক বাসস্থান জান্নাত জান্নাতের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে আর অন্যদিকে জাহান্নামী গাদ্দারগুলো পেছন থেকে বাম হাতে আমলনামা পেয়ে আমলনামা দেখে দেখে তারা কি বলবে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া আল্লাহ তাআলা বলছেন আর পেছন থেকে বাম হাতে আমল নামা পাবে যারা জাহান্নামী সেই সকল লোকেরা তখন বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া দুর্ভোগ আফসোস আমার জন্য আমার আমল নামা যদি হাতে না দেওয়া হতো কতই না ভালো হতো ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আমার যদি হিসাব না নেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওই মৃত্যু যদি শেষ মৃত্যু হতো এখন যদি হাসরের মাঠে আমাকে উঠা না লাগতো আমার জন্য সেটাই ভালো হতো মা আগনা আন্নি মালিয়া আমার অনেক ধন দৌলত ছিল কিন্তু আজ কোনো ধন দৌলত কাজে লাগবে হালাকা আন্নি সুলতানিয়া বহু ক্ষমতা ছিল পাওয়ার ছিল দুনিয়াতে আমার অনেক ক্ষমতা ছিল মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম এমপি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম প্রধানমন্ত্রী ছিলাম দুনিয়াতে কোনো ক্ষমতা কাজে লাগবে কত বড় বড় প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট পেরেশান হয়ে কিয়ামতের মাঠে হাসরের মাঠে দাঁড়ায় থাকবে ঠিক কিনা হালাকা আন্নি সুলতানিয়া সব ক্ষমতা শেষ একজনের ক্ষমতা চলবে কিয়ামতের পরে তিনি কে আমাদের ক্ষমতার পালা বদল আছে আমাদের এই যে ক্ষমতার চেয়ার চেয়ার চেয়ারের জায়গায় থাকে চেয়ারে আসা ব্যক্তি জায়গায় থাকে না যেমন আজকে আমি এই চেয়ারে বসার আগে আল্লামা নুরুল হক হাফিজাহুল্লাহ বসেছিলেন মাওলানা ওবাইদুল্লাহ মাজহারি হাফেজাহুল্লাহ বসেছিলেন মাওলানা ফয়জুল্লাহ হাফেজাহুল্লাহ বসেছিলেন এখন আমি বসেছি কিছুক্ষণ পর আমিও চলে যাব কালকে আরও ওলামায়ে কেরাম বসবেন বোঝা গেল চেয়ার একটা কিন্তু বসার মালিক কয়েকজন আমাদেরও ক্ষমতার চেয়ার হলো এমন চেয়ার একটা আসবে আর যাবে কিন্তু আমাদের মাঝে মাঝে অবস্থা হয় এমন যে উঠে তো যে যখন উঠে বসে চেয়ারে উঠে যায় তখন গিয়ারে
এই গিয়ার বাড়াইলে কিন্তু বিপদ আছে, কারণ হলো চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়াইয়া বেজ্জত করে চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। কিন্তু আল্লাহর ক্ষমতা হলো এমন, আল্লাহ তাআলা সৃষ্টির অনাদিকাল থেকে তিনি তার কুরসিতে আছেন, অনন্তকাল পর্যন্ত তার কুরসিতে তিনি থাকবে। এই জন্য আসল ক্ষমতার মালিক যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এইভাবে মানুষ আমলের খাতা হাতে পেলিউরু আমালাকুম, আমলের খাতা হাতে পেয়ে তারা আমল দেখবে। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ পর্যায়ে চলে এসেছে। এরপরে আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিথ্বালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিথ্বালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব যারা অনুপরিমাণ ভালো কাজ করবে সেও তা দেখবে, অর্থাৎ সেও তার প্রতিফল পাবে, আর অনুপরিমাণ যে খারাপ কাজ করবে সেও তা দেখবে, অর্থাৎ তারও সে শাস্তি পাবে কার তরফ থেকে? দেখুন দেখুন আল্লাহর আয়াত নাজিলের সৌন্দর্য দেখুন, আল্লাহ তাআলা কি সুন্দর করে বললেন। আল্লাহ তো এতটুকু বললে পারতেন যে যতটুকু করছো তার বদলা পাবা, এমন ভাবে না বলে আল্লাহ বললেন অনুপরিমাণ ভালো কাজেরও বদলা পাবা, অনুপরিমাণ খারাপ কাজেরও বদলা পাবা। কেন মিসকাল শব্দ দেওয়া হয়েছে? কেন মিসকাল শব্দ আল্লাহ দিলেন? এই জন্য আল্লাহ মিসকাল শব্দ দিয়েছেন যাতে করে গুনাহের কাজ ছোট্ট হলেও আমরা গাফলতি না করি, ছোট হলেও আমরা যেন সেই গুনাহটা না করি, আর সৎ কাজ যদি মিথকাল অনুপরিমাণ হয় সেখানেও যেন আমরা কোনো গাফলতি না করি। এজন্য আল্লাহ বললেন অনুপরিমাণ ভালো কাজের বদলা পাবা, অনুপরিমাণ খারাপ কাজ দেখবা, অর্থাৎ তার যাজা পাবা। যাজা দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ নবী বলেছেন বুখারী মুসলিমের হাদিস, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন ফা ইল্লাম তাজিদু ফাবি কালিমাতিন তাইয়িবা। আল্লাহ নবী বলেছেন এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, অথবা মানুষকে ভালো কথা বলে অল্প একটু ভালো আমল দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচো। অর্থাৎ এই হাদিস দ্বারা নবীজি বুঝাতে চাইলেন সৎ কাজ ভালো কাজ অল্প হইলেও করো, কারণ অল্প 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 সৎ কাজ মিলে একেবারে নেক আমলের পাহাড় হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ নবী বলেছেন যদি সৎ কাজ ভালো কাজ অল্প হয়, অল্প কাজ ভালো হলেও করো, এমনকি কোনো পিপাসার্থ মানুষকে পানি পান করাও সেটাও ভালো কাজ, হাসি মুখে কারো সঙ্গে কথা বলো হাসি মুখে কথা বললেও সৎকার সমান সব। এজন্য নবীজি বলেছেন সৎ কাজ অল্প হলেও করো, কারণ ভালো ভালো অনুপরিমাণ সৎ কাজ অনু 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 এরকম অনু অনু পরিমাণ সৎ কাজ মিলে একেবারে নেকের একটা পাহাড় হয়ে যাবে। আবার নবীজি বলেছেন যদি গুনাহ অনুপরিমাণ হও সেটা থেকেও তুমি নিজেকে বাঁচাও, কারণ অনুপরিমাণ গুনাহ অনু 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 হতে হতে বিরাট গুনাহের পাহাড় হয়ে যেতে, আরো জোরে বলেন বিরাট পাহাড় হয়ে যেতে। আল্লাহ নবী সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, আল্লাহর নবী সুন্দর একটা উদাহরণ দিয়েছেন মুসনাদে আহমদের ভেতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন ইয়াকুম ওয়া মুহাক্কারাতিল যুনুব, ছোট্ট ছোট্ট গুনাহ থেকে তোমরা সাবধান হও, ফা ইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুলি হাত্তা ইউহলিকনাহু, কারণ ছোট ছোট এই গুনার কাজগুলো একত্রিত হয়ে বড় গুনাহ হয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। খুব সুন্দর উদাহরণ আল্লাহর নবী দিলেন, উদাহরণটা হলো এমন, আল্লাহর নবী বললেন যদি কোনো সম্প্রদায়ের কিছু লোক একটা জমিনে যায়, সেই জমিনে যাওয়ার পরে একজন লোক যদি জঙ্গল থেকে এক টুকরা দুই টুকরা কাঠ আনতে এরকম যদি বহু টুকরা কাঠ টেনে জমা করে তারপরে যদি কেউ আগুন লাগায় দেয় কাঠগুলো থাকবে না জ্বলে যাবে। কি সুন্দর উদাহরণ নবীজি বললেন, তুমিও যদি অল্প অল্প অনু 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 পরিমাণ গুনাহ করো, অনু অনু পরিমাণ গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে গিয়ে এই গুনাহগুলো তোমার সব নেক আমল খেয়ে ফেলবে। এই জন্য অনু পরিমাণ গুনাহ থেকে সাবধান থাকতে হবে আদেশটাকার, কারণ ফামাইয়ামাল মিথ قال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى. অনুপরিমাণ
ভালো কাজ করলে সেটাও মানুষ দেখবে অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটাও মানুষ দেখবে শেষ একটা হাদিস বলে আলোচনার শেষের দিকে যাব কথায় আছে শেষ ভালো যার সব ভালো শেষের হাদিসটা কিন্তু খুব সুন্দর একটা হাদিস আমি বলবো মনোযোগ আছে না চলে গেছে বলবো বলবো হাদিসটা এই আয়াত নাজিল হওয়ার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে গেলেন নবীজিকে গিয়ে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মহব্বতে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই আয়াত আপনি তেলাওয়াত করলেন আমি যে ছোট ছোট গুনাহ করেছি সেগুলো কি দেখানো হবে আল্লাহ নবী বললেন হ্যাঁ অবশ্যই তোমার ছোট ছোট গোপন গুনাহগুলিও দেখানো হবে গোপন গোপন খবর কেউ না জানলেও জানেন কে আল্লাহ ইয়ালামু খাইনাতাল আয়ুন চোখের খেয়ানত মানুষ জানে না চোখের খেয়ানত কেমনে হয় বুঝাই এই যে কালো চশমা লাগায়া নারীর দিকে তাকাইছেন চশমা কালো কোন দিকে তাকাইছেন মানুষ জানে না চোখের খেয়ানত ধরা পড়ছে কার কাছে আল্লাহ চোখের খেয়ানত জানেন এই জন্য আল্লাহ বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া তুখফি সুদুর অন্তরের গোপন খবর কেউ জানে না কিন্তু জানেন কে ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা আসমান জমিনের সব গোপন যিনি জানেন তিনি কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী ছোট ছোট গুনাহও কি দেখব নাকি নবীজি বললেন হ্যাঁ আবু সাঈদ খুদরি বললেন তাহলে তো আমার অবস্থা শেষ এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদেছেন নবীজি বললেন আবু বকর রে কাঁদো কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ও নবী যদি মানুষের অনুপরিমাণ গুনাহগুলো আল্লাহ বের করে দেন তাহলে তো জান্নাতে যাওয়া মানুষের জন্য কঠিন হয় নবীজি বললেন চিন্তার কারণ নাই আল্লাহ হলেন দয়াবান আল্লাহ হলেন মেহেরবান আমরা যখন একটা ভালো কাজ করি একটা ভালো কাজের জন্য আল্লাহ একটা নেকি দেন না পুরস্কার নেকির এই কাজের সওয়াব নেকি আল্লাহ 10 থেকে 700 কিংবা ইচ্ছা করলে আল্লাহ তার চাইতে আরো বেশি বাড়িয়ে সওয়াব দেয় আর গুনাহ করলে একটা গুনার জন্য একটা পাপ লেখা হয় একটার জন্য দুইটা লেখা হয় না এই জন্য নবী যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন সুসংবাদ গ্রহণ করো নেকি যদি বেশি হয় এই নেকির কারণে অল্প গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিতে তবে শোনো নবী যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন হাদিসের শেষ অংশটা ভালো করে শুনেন নবী যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন ওয়ালাইয়ানজুয়া আহাদুম মিনকুম বিআমালি আলেমরা বুঝে ফেলেছেন নবীজি বলেছেন ও আবু সাঈদ খুদরি শোনো শুধুমাত্র নেক আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ নাজাত পাবে নেক আমল দিয়ে শুধু নাজাত পাওয়া যাবে না আমলের সঙ্গে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই তিনি তখন বললেন ওগো আল্লাহর নবী ইয়া নবী আল্লাহ ওগো আল্লাহর নবী তাহলে কি আপনিও শুধু আমল দিয়ে দয়া ছাড়া আপনিও কি জান্নাতে যেতে পারবেন না শুনেন নবীজি জবাবটা কি দিলেন নবীজি বললেন ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতি না আমি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাব না তবে আল্লাহ আমাকে দয়া দেখিয়েছেন আল্লাহ আমাকে তার দয়ার ভেতরে দয়ার চাদরে রেখে দিয়েছে কিয়ামতের দিন শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না বিচার শুরু হলে মানুষ ধরা খেয়ে যাবে এজন্য নবীজি বলেছেন মান্নু কিসা হদ্দিবা যার কাছ থেকে হিসাব চাওয়া হবে ওই লোকটা ধরা খেয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বুদ্ধিমতী নারী তিনি বললেন ওগো আল্লাহর নবী আপনি বলতেছেন হিসাব আল্লাহ গ্রহণ করলে মানুষ ধরা খাবে কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা কিন্তু আল্লাহ তো বলেছেন ডান হাতে যে জান্নাতীরা আমলনামা পাবে তাদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন তো বুঝলাম না আল্লাহ বলেছেন ডানপন্থী জান্নাতীদের থেকে সহজ করে হিসাব নেওয়া হবে আর আপনি বলতেছেন হিসাব যার কাছে চাওয়া হবে সে ধরা খাবে তাহলে কথাটা তো সাংঘর্ষিক হয়ে গেল নবীজিকে প্রশ্ন করার পরে নবীজি বললেন আয়েশা শোনো সহজ হিসাবেরও একটা সিস্টেম সিস্টেমটা কি বলবো আচ্ছা হাদিসে যাওয়ার আগে সিস্টেমটা বলি আপনাদের মনে করেন আশেপাশে বাজার আছে না এই বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে কি আছে আপনি সিলেটে গেলেন অথবা কক্সবাজারে 2-3 দিনের সফরে ফ্যামিলি সহ
চলে গেলেন এখন আপনার দোকানে কর্মচারী যে আছে আপনি তাকে দায়িত্ব দিলেন এই ধরো দোকানের হিসাব নিকাশের সব দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম দুই তিন দিন পরে ফিরে আমি তোমার কাছ থেকে সব হিসাব নিকাশ চাইবো আপনি চলে গেলেন দুই তিন দিন পর আয়শা আপনি আপনার কর্মচারীকে বা ম্যানেজারকে ডাকলেন দেখি তো দুই তিন দিনের হিসাব দাও এখন এই যে ম্যানেজার বা কর্মচারী হিসাব দিচ্ছে আপনাকে আপনি হিসাব নেওয়ার সময় দুইটা সিস্টেম ফলো করতে পারবেন কয়টা একটা হলো ম্যানেজার বলল স্যার এই দেখেন গত কয়েকদিনে এই এই খাত থেকে এত টাকা আয় এই এই বাবদ এত টাকা ব্যয় আপনি ভাবলেন দীর্ঘদিন ধরে ছেলেটা আমার দোকানে আছে বিশ্বস্ত ছেলে এত চেক করার দরকার নেই বললো যাও যাও ঠিক আছে চেক করলেন না এটা একটা সিস্টেম আর আরেকটা সিস্টেম হলো দুই নম্বর সিস্টেম হলো সে বলতেছে স্যার এই দেখেন হিসাব আপনি হ্যাঁ এদিকে আয় এখানে এত টাকা খরচ করলি কেন এখান থেকে আয় এত কম হইল কেন মানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে যদি এখন মালিক কর্মচারীকে জেরা করে হিসাব কঠিন হবে না সহজ হবে বলেন তো হিসাব গ্রহণের দুই নম্বর পদ্ধতি সহজ না এক নম্বর পদ্ধতি সহজ কিয়ামতের দিন আল্লাহ হাতে হাতে আমল নামা দিয়া যদি নামাজিকেও বলেন নামাজের রুকু এমনি দিলি না কেন সাজদা এভাবে দিলি না কেন বাঁচতে পারবে নবীজি বলেন আয়েশা শোনো আল্লাহ যাকে মাফ করে দয়া করে জান্নাত দিতে চান আল্লাহ মানুষের হাতে আমলনামা দিবেন আল্লাহ যার উপর দয়া করতে চান তারে বলবেন দেখি তোর আমলনামা দেখি দেখি আল্লাহ দেখবেন কিন্তু যাচাই বাছাই ছাড়া আল্লাহ বলবেন যা জান্নাতে যা এটা হলো সহজ হিসাব এই জন্য আল্লাহর নবীও দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা এই দোয়াটা আপনারা করবেন ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এই আমলটা বাদ দিবেন না সব সময় করবেন অর্থ হলো আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নাও কারণ সহজ করে হিসাব নেওয়া হবে যাদের কাছ থেকে সেই সকল লোকেরাই কেবল জান্নাতে যেতে পারবে এই হলো সূরা জিলজালের তাফসীর আসেন তো আমরা আজকে সূরা জিলজাল থেকে কি শিখলাম আমি আপনাদের সামনে আজকে ছয়টা শিক্ষা বলবো কয়টা শিক্ষা এই ছয়টা শিক্ষা নিয়ে আপনার বাড়িতে যাবেন ইনশাআল্লাহ কয়টা শিক্ষা এক নাম্বার আমরা জানলাম যে ভূমিকম্প এটা হয় এটা কারা দেশে হয় এক নাম্বার শিক্ষা তাহলে ভূমির উপরে আমরা আল্লাহ বিরোধী কোনো কাজ করব কারণ যে কোনো সময়ে এই জমিনে নারায়া জমিনের ভিতরে ঢুকাই দিতে পারেন কে উদাহরণ এই তুরস্ক দেখেন কি হয়ে গেল কি হয়ে গেল এক নম্বর শিক্ষা আমরা আজকের আলোচনা থেকে নিব আল্লাহর জমিনের উপরে বিচরণ করে আমরা কোনো গুনাহ করব না কারণ আল্লাহ তো চাইলেই এই জমিনটাকে কাঁপায়া দিয়া ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে এজন্য আমরা এক নম্বর শিক্ষা নিলাম আল্লাহর জমিনের উপরে গুনাহ করব না আমরা আল্লাহর হুকুম আহকাম বিরোধী কোনো কাজ করব না রাজি আছেন কারা কারা রাজি নাই হাত তুলেন মনোযোগ আছে আল্লাহ কবুল করেন আমিন দুই নম্বর শিক্ষা হলো এই জমিনের ভেতরে যা আছে সব একদিন কি হয়ে যাবে বের হয়ে যাবে ওই যে বলেছিলাম যে যে সম্পদের জন্য এত লড়াই আমরা করি এই সম্পদ পড়ে থাকবে কিয়ামতের দিন মানুষ তাকাবেও শুধু নফসি নফসি করবে তাহলে এই আয়াত থেকে শিক্ষা হলো এই সম্পদের জন্য আমরা কখনো দুর্নীতি সুদ ঘুষ বা আল্লাহর হুকুম বিরোধী কাজ করব না কারণ সম্পদ কোনো কাজে লাগবে তিন নম্বর শিক্ষা হলো এই জমিন জমিনও একটা রেকর্ডার জমিন একটা কি রেকর্ডার সুতরাং রেকর্ড হচ্ছে আচ্ছা বলেন তো কেউ আপনাকে কল দিয়া রেকর্ডিং এ ক্লিক মারছে তখন আপনি সাবধানে কথা বলবেন না অসাবধান হয়ে কথা বলবেন তো আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন তোমার রেকর্ডার চালু তাহলে রেকর্ডার চালু অবস্থায় আমরা কি গুনার কাজ করব তিন নম্বর শিক্ষা চার নম্বর শিক্ষা হলো কিয়ামতের দিন মানুষ আমলনামা দেখবে ও আমি তো ভুলে গিয়েছিলাম এখানে দেখার কথা বলতে যাইয়া আমি বেশ কিছু আয়াত ছেড়ে গিয়েছি দেখা দেখা মানে হলো শুধুমাত্র পরে শোনানো হবে না এই যে এগুলার নাম কি আমার এক দুই ঘন্টার বক্তব্য বডি ল্যাঙ্গুয়েজ সহ হয়ে গেছে না কালকেই চাইলে ইউটিউবে দেখতে পারবেন তো এই ক্যামেরা বানাইছে কারা মানুষ কে বানাইছে জ্ঞান দিয়েছেন কে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা বানাইয়া সব যদি রেকর্ড করে পরের দিন আবার দেখতে পারে তো জ্ঞান দাতা আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের অডিও ভিডিও রেকর্ড করে কিয়ামতে বাজাইতে পারে না পারেন কি না এই ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই পাঁচ নম্বর শিক্ষা হলো সৎ কাজ অল্প হোক ছাড়বো না সৎ কাজ করবো ছয় নম্বর শিক্ষা গুনার কাজ ছোট্ট গুনা সেটাও করবো না কার ভয়ে
এই ছয়টা শিক্ষা নিলেই তো আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সোনার আলোকে যে কথাগুলো বললাম এই শিক্ষাগুলো জীবনে বাস্তবায়নের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন।